नमस्कार, द কগনিজেন্স यूट्यूब चैनल सबाई के स्वागत जानाच्छि। आज आमरा भिडियोटिर माध्यमे बांगलार शिक्षार SMS पोर्टाले बा स्कूल मैनेजमेंट सिस्टेम पोर्टाले किभावे पेपर एलोकेशन करते हैं, किभावे मार्क्स आपलोड करते हैं एवं किभावे मार्कशीट डाउनलोड करते हैं तार लाइव देखाबो। भिडियोटी आपनारा शेष पर्यन्त देखते थाकुन, आशा करी आपनादेर भालो लागबे। प्रथमेई আমাদের SMS পোর্টাল বা স্কুল ম্যানেজমেন্ট সিস্টেম পোর্টালে যেতে গেলে গুগলের হোম পেজ থেকে আমরা স্কুল ম্যানেজমেন্ট সিস্টেমে যাব। তার আগে আমরা যেহেতু ফোন থেকে ম্যাক্সিমামই ইউজ করব, সেই জন্য আমরা আমাদের ব্রাউজারের ডেস্কটপ সাইটটা ওপেন করে নেব। সেই জন্য আমাদের কী করতে হবে, ডান দিকের থ্রি ডট মেনু থেকে ডেস্কটপ সাইটটি ওকে করে নিতে হবে। ডেস্কটপ সাইট পাই ব্লু কালারের যে টিক চিহ্নটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে ডেস্কটপ সাইট। এরপর আমরা যেহেতু করে রেখেছি কাজটি, এরপর আমরা সার্চ অপশানে গিয়ে লিখব স্কুল ডট বাংলা শিক্ষা ডট জিওভি ডট ইন, স্কুল ডট বাংলা শিক্ষা ডট জিওভি ডট ইন। এরপরে সার্চ করলে যে সার্চ রেজাল্ট আসবে, তার প্রথম রেজাল্টটি অর্থাৎ বাংলা শিক্ষা SMS, এটাতে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে প্রথমেই যে বাংলা শিক্ষার SMS পোর্টাল সেটির হোম পেজ যে লগ ইন পেজটা খুলে যাবে। এই লগ ইন পেজে আমরা যেহেতু স্কুল হিসেবে লগ ইন করবো, তাই প্রথমে আমাদের স্কুলের ডায়েস কোডটি দিতে হবে। ডায়েস কোডটি আমি একটি স্কুলের ডায়েস কোড দিচ্ছি, এরপর ইউজার নেম আমি একটি ইউজার নেম কপি করে রেখেছি, সেটা আমি পেস্ট করে দেব। এরপর পাসওয়ার্ড দিতে হবে। আমরা বলেই রাখি আমাদের পাসওয়ার্ড হচ্ছে ডিফল্ট পাসওয়ার্ড স্মল লেটারে পাসওয়ার্ড। পাসওয়ার্ডটা PASSWORD। এরপর ক্যাপচা আমরা দেব এবং সাইন ইনে আমরা ক্লিক করব। সাইন ইনে ক্লিক করার পরে স্কুল বা হেড অফ দ্য ইনস্টিটিউশনে একটি ড্যাশবোর্ড খুলে যাবে, সেখানে ওভারঅল স্ট্যাটিস্টিক্স দেখাবে, টিচারের সংখ্যা এবং স্টুডেন্টের সংখ্যা দেখাবে। এরপর আমরা বাঁ দিকের যে তিনটি লাইন দেখতে পাচ্ছি সেখানে ক্লিক করব। করে আমরা ইভ্যালুয়েশন মেনুতে যাব। এই ইভ্যালুয়েশন মেনুতে গিয়ে তিনটি অপশান আমরা দেখতে পাবো, একটি হচ্ছে অ্যালোকেশন, একটা মার্কস এন্ট্রি, একটা মার্কশিট। প্রথমেই আমাদের করতে হবে অ্যালোকেশন। অ্যালোকেশন করার জন্য আমরা অ্যালোকেশন অপশানে ক্লিক করব। এটি যেহেতু একটি প্রাইমারি স্কুলের লগ ইন থেকে আমি কাজটা করে দেখাচ্ছি আপনাদের, তাই ধরা যাক এর মিডিয়াম বাংলা এবং আমি একটা ক্লাস থ্রির আমি অ্যালোকেশন করব। এবার আমি এখানে ক্লাস থ্রি সিলেক্ট করে সার্চ অপশানে ক্লিক করলে পুরো একটা লিস্ট আমাদের সামনে খুলে যাবে। সেখানে বাঁ দিকে আমাদেরকে দেখাবে কোন কোন সাবজেক্ট সেখানে আছে, ফার্স্ট ল্যাঙ্গুয়েজ, সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, ম্যাথমেটিক্স, এনভায়রনমেন্ট স্টাডিজ, হেলথ অ্যান্ড ফিজিক্যাল এডুকেশন অ্যান্ড আর্ট এডুকেশন। আর এখানে ডান দিকে আমাদের মাস্টারমশাইদের একটা লিস্ট দেখা যাবে, সেখান থেকে আমি মাস্টারমশাইকে চুজ করে কোন সাবজেক্টের জন্য তার পেপার অ্যালোকেট করছি সেটা করতে পারবো। ধরা যাক এই মাস্টারমশাইকে আমি সিলেক্ট করলাম এবং ইনি ইংলিশ পড়াবেন। ধরা যাক এই মাস্টারমশাইকে আমি সিলেক্ট করলাম এবং সেকেন্ড ল্যাঙ্গুয়েজটাকে আমি টিক করে দিলাম, অর্থাৎ এই মাস্টারমশাই সেকেন্ড ল্যাঙ্গুয়েজ পড়াবেন। এরপর দেখা গেলো এই দিদিমণি, ইনি ফার্স্ট ল্যাঙ্গুয়েজ পড়াবেন। দিদিমণিকে টিক করব, তারপরে ফার্স্ট ল্যাঙ্গুয়েজে টিক করব, তাহলে দিদিমণি এই সাবজেক্টটা পড়াবেন। এভাবেই আমরা করে আমি বিষয়টিকে সেভ করে দিতে হবে। সেভ করে দিলাম। প্রত্যেকটা ক্লাসের ক্ষেত্রে এইভাবেই করতে হবে। এরপর দেখা যাক আমি আর একটা করে দেখাই। ক্লাস ফোরের ক্ষেত্রে সার্চ অপশানে গেলাম, গিয়ে আমি একই রকমভাবে বাঁ দিকে দেখতে পাবো কোন কোন সাবজেক্ট এবং ডান দিকে দেখতে পাবো যে মাস্টারমশাইদের নাম বা দিদিমণিদের নাম। দেখা যাক আমি একইভাবে এই মাস্টারমশাইকে সেকেন্ড ল্যাঙ্গুয়েজের পেপার অ্যালোকেশন করব। তাহলে মাস্টারমশাইকে আগে সিলেক্ট করলাম, তারপরে সেকেন্ড ল্যাঙ্গুয়েজের জন্য সিলেক্ট করলাম, করে এবার সেভ করে দিলাম। ব্যাস, ইউর ডাটা হ্যাজ বিন সেভড সাকসেসফুলি, অর্থাৎ মাস্টারমশাইকে আমরা পেপার অ্যালোকেশন করে দিয়েছি। এরপর এই মাস্টারমশাই তার পোর্টালের আইডি এবং পাসওয়ার্ড দিয়ে তিনি তার এক্সাম পেপারে মার্কস আপলোড করতে পারবেন। এরপর হেড অফ দ্য ইনস্টিটিউশন আর কী কী কাজ করতে পারবেন,
তিনি মার্কস এন্ট্রি করতে পারবেন। প্রত্যেকটি সাবজেক্ট মার্কস অ্যালোকেশন না করেও তিনি কিন্তু মার্কস এন্ট্রি করতে পারবেন। ধরুন হেড অফ দ্য ইনস্টিটিউশন কোনো পেপার কাউকে অ্যালোকেশন করলেন না, যেহেতু প্রাইমারি স্কুলের স্টুডেন্ট কেউ মাস্টারমশাই কেউ, তাই তিনি করলেন না। কিন্তু সেকেন্ডারি ক্ষেত্রে কিন্তু মার্কস আপলোড করার আগে অবশ্যই পেপার অ্যালোকেশন করতে হবে। পেপার অ্যালোকেশন না করলে এতগুলো স্টুডেন্টের নাম্বার আপলোড করা একজন হেড অফ দ্য ইনস্টিটিউশনের পক্ষে প্রায় অসম্ভব হয়ে দাঁড়াবে। এবার দেখা গেল প্রাইমারি ক্ষেত্রে মাস্টারমশাই মার্কস আপলোড করবেন, মডেল অ্যাক্টিভিটি টাস্কের কম্পাইলেশন যেটা ফাইনাল নভেম্বর মাসে দেওয়া হয়েছিল তার মার্কস আপলোড করবেন। এই মার্কস আপলোড করতে গেলে তিনি এই ইভ্যালুয়েশন মেনুর মার্কস এন্ট্রিতে যাবেন। মার্কস এন্ট্রিতে গিয়ে এই পেজটি তার সামনে খুলবে। তিনি মিডিয়াম বাংলা, এরপর ক্লাস, ধরুন ক্লাস ওয়ান উনি সিলেক্ট করলেন, সেকশন একটি থাকলে একটি, দুটি থাকলে দুটি, ধরুন এখানে স্কুলটিতে একটি সেকশন আছে এটা সিলেক্ট করলেন। এরপর সাবজেক্ট, সাবজেক্ট হলো এবিলিটি টু কমিউনিকেট, এর উপর উনি মার্কস দেবেন। তাহলে উনি সার্চ করলে সেই স্টুডেন্টের লিস্টগুলো চলে আসবে এবং সেতে লেখা থাকছে যে বেঙ্গলি মিডিয়াম, মডেল অ্যাক্টিভিটি টাস্ক, এবিলিটি টু কমিউনিকেট, এর ফুল মার্কস 8। এই 8-এর মধ্যে উনি স্টুডেন্টদের নাম্বার দেবেন। স্টুডেন্টের নাম্বার এখানে নাম আছে, আর এবিলিটি টু কমিউনিকেটে 8 of 5, 8 out of 8 কত পাচ্ছে সেটা লিখবে। ধরুন এখানে আউট অফ 8 7 পেয়েছে কোন স্টুডেন্ট, আরেকটি স্টুডেন্ট আউট অফ 8 6 পেয়েছে, আরেকটি স্টুডেন্ট আউট অফ 8 8 পেয়েছে। এভাবে উনি মার্কসটা বসাতে বসাতে যাবেন। এরপর টোটাল যখন মার্কসটা ওনার বসানো হয়ে যাবে, উনি নিচের একদম দুটি অপশান আছে, একটি হচ্ছে সেভ অ্যাজ ড্রাফট, একটি সাবমিট। উনি যদি দেখতে চান যে নাম্বারটি ঠিকঠাক বসানো হয়েছে কিনা, সেটি দেখার জন্য উনি আগে সেভ অ্যাজ ড্রাফট করবেন এবং সেভ অ্যাজ ড্রাফট করার পরে উনি মিলিয়ে নেওয়ার পরে সাবমিট করতে পারেন। প্রথমে সেভ অ্যাজ ড্রাফট করে নেবেন, তারপর সাবমিট করবেন। এবার দেখা গেল কোনো স্টুডেন্ট অ্যাবসেন্ট, সেক্ষেত্রে তিনি কী করবেন, এই যে ডান দিকের এই যে চেক বক্সটি আছে যেটা ব্লু, দেখা গেল এরপরে 4 নম্বর স্টুডেন্ট সে অ্যাবসেন্ট ছিল, কোনো অ্যাক্টিভিটি টাস্ক সে জমা দেয়নি বা স্কুল থেকে সে স্কুলের সঙ্গে কোনো যোগাযোগই রাখেনি, একে অ্যাবসেন্ট করতে হবে। অ্যাবসেন্ট করতে গেলে এই যে ব্লু বক্সটি আছে সেটাকে আনচেক করে দিতে হবে, অর্থাৎ এর উপর ক্লিক করলে এটা দেখুন বক্সটা আনচেক হয়ে গেলো, এই অন্যগুলো ব্লু হয়ে আছে ওটা প্রেজেন্ট, আর এই বক্সটা ব্ল্যাঙ্ক আছে মানে ওরও অ্যাবসেন্ট। এভাবেই মার্কস আপলোড করতে হবে। এরপর যদি মার্কস আপলোড সব কমপ্লিট হয়ে যায়, এরপর উনি কী করবেন, ইভ্যালুয়েশন অপশানে গিয়ে মার্কশিটটা কিন্তু ডাউনলোড করতে পারবেন। এখানে মার্কস ডাউনলোড করতে গেলে একইভাবে মিডিয়ামটা তো অলরেডি বাংলা মিডিয়াম স্কুল, এখানে উনি ক্লাস সিলেক্ট করতে পারবেন, এরপর সেকশন সিলেক্ট করে সার্চ অপশান দিলে সমস্ত স্টুডেন্টের নাম চলে আসবে। এবার উনি বাল্ক হিসেবেও মার্কশিটটা প্রিন্ট করাতে পারেন, অথবা চাইলে উনি ইন্ডিভিজুয়াল সিঙ্গেল সিঙ্গেল মার্কশিট এখান থেকে ডাউনলোড করতে পারবেন। বাল্ক করার জন্য প্রিন্ট অল মার্কশিট এই হলুদ কালারের এই অপশানটা ক্লিক করতে হবে, আর যদি ইন্ডিভিজুয়াল মার্কশিট আপলোড উনি প্রিন্ট করতে চান এই ব্লু কালারের অপশান প্রিন্ট অপশানে গিয়ে এক একজন স্টুডেন্টের মার্কশিট উনি প্রিন্ট করাতে পারবেন। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং স্টুডেন্টের মার্কস আপলোড করতে আপনাদের সমস্যা হবে না এই আশা রেখেই আমরা ভিডিওটি শেষ করছি। এরপরেও যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমরা ডাউট ক্লিয়ারের চেষ্টা করব। আপনারা কমেন্টে জানাবেন আপনাদের কী কী সমস্যা হচ্ছে। সবাই ভালো থাকুন এবং ভিডিওটি দেখতে থাকুন।